বাপের বাড়ি থেকে বাস আনছো, তারপর কি আনছো? পাহাড়ে রোল করছো, এরপরে কি তা আনছো? বাড়ির আমরা বাড়ির গাছে আমরা জমলি লেবু কেমন খাইতে? কেমন তো রসালো হবে, রসালো হবে, একটু মিষ্টি মিষ্টি ধরনের। আর এটা হচ্ছে জুমের ভুট্টা, জুমের ভুট্টা। হ্যাঁ, জুমের ভুট্টা, এটা অনেক সুন্দর দেখতে, এটা খাইতে যেমন মজা, দেখতে সুন্দর না? আমি খাই নাই কোনো, ওইটার নাম জানি না, এটা বলবো। ওটা পট বেগুন বলে, আমি খাইছি তো পট বেগুন, আমি জানি। তাই আমাদের ওখানে অবশ্য বলে তোমার বুধ বেগুন বলে, বুঝছো? তোমাদের ওইখানে তো বলে বুধ বেগুন বলে। আর এটা হচ্ছে আমাদের ডাইনা মরিচ বলে, বুঝছো? ছোট ছোট মরিচ, ডাইনা মরিচ, ডাইনা মরিচ অনেক ঝাল হয়। তোমরা তো ডাইনা মরিচ বলো, আর যারা সমতলের লোক তারা বলে পাহাড়ি মরিচ। পাহাড়ি মরিচ বললে সবাই চিনবে, এটা অনেক ঝাল। আমি তো জানি না কি করে কাঁচা হলুদ, কি করে কাঁচা হলুদ মিহি করে দিতে।